লালগড়ের রাজবংশ এসেছিল মধ্যপ্রদেশের এটোয়া থেকে। তারা গিয়েছিলেন পুরী, ফেরার পথে এখানে এসে বসতি স্থাপন করেন। মেদিনীপুরের রাজা এদেরকে বিশাল সম্পত্তি দেন। এদের দুই ভাই বনের মধ্যে খালি হাতে বাঘ মেরেছিলেন বলে নবাব আলিবাদী খাঁ বড় ভাই গুণচন্দ্রকে উপাধি দেন সিংহ সাহস রায় এবং ছোট ভাই উদয়চন্দ্রকে সাহস রায়। একজন লালগড়ে ও অন্যজন রামগড়ে রাজবাড়ি তৈরি করেন।